আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা কিন্তু টেক্সচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বাঁশের উপরে গোলটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, বাঁশ দিয়ে পুরো ঘন করে গোল করা হয়েছে, ঘন্টা টাইপের একটা শেপ আসছে। 8 বছর আগে যে চমকটা দিয়েছিল পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর করে, সেরকমই নাকি আর একটা চমক নাকি 2023 দেবে। আজ থেকে প্রায় 8 বছর আগে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর হয়েছিল এখানে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা চলে এসেছি কালীঘাট দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্ক কিন্তু প্রত্যেক বছর একটা নতুন কিছু চমক দেয়, তো এবারে কিন্তু 2023 খুব সুন্দর একটা চমক দিতে চলেছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের এবারে থিম কি আর প্যান্ডেলের প্রস্তুতি কতদূর এগিয়েছে সেটা কিন্তু দেখতে আজকে আমরা চলে এলাম। তো এখন আমরা রয়েছি দেশপ্রিয় পার্কে, আর দেশপ্রিয় পার্কে কিন্তু পার্কের রাস্তাতেই আমরা রয়েছি, আর এইখান থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে। প্যান্ডেলের কিন্তু টেক্সচারের কাজ শুরু হয়ে গেছে, তো ভেতরে যাব, প্যান্ডেলের থিমটা কি রয়েছে, প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখবো। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। তো মাঠের ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এই গেটটা হচ্ছে এন্ট্রি গেট হবে, আর এইটা হচ্ছে প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইড। আর এই দেখতে দেখো চারদিক থেকে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, যেহেতু এখানে কাজটা চলছে। আর এই যে পুরো মাঠটা দেখছো, বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডের কিন্তু হাফ পোর্শন নিয়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, আর বাকি যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটা হচ্ছে দর্শক আসবে, এখানে একটা জিগজ্যাগ করা হবে, যেটা দেশপ্রিয় পার্কে মানে প্রতি বছরই থাকে, যে বিশাল বড় একটা জিগজ্যাগ থাকে যেখান থেকে মানুষে বারবার এখান থেকে ঘুরে 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 এসের মতন করে যায়। তো এখন কিন্তু আমরা ভেতরে চলে এসেছি যেখানে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, আর এইদিকে কিন্তু পুরোটাই কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে যেহেতু প্যান্ডেলটা হচ্ছে বলে, আর মাঠের হাফ পোর্শনটা নিয়েই প্যান্ডেলটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা কিন্তু টেক্সচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু যতটা কাজ রয়েছে ততটা কিন্তু এখন ফিনিশিংয়ের কাজটা হবে, মানে বাঁশের কাজটা যত সম্ভব মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, নিচটা ওপরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তো ওপরটাও কমপ্লিট হবে। আর এইটা হচ্ছে টোটাল টেক্সচারটা দেখতে পাচ্ছ, এতটাই কিন্তু কাজ এগিয়েছে। আর এই পুরো চারদিকটা দেখতে পাচ্ছ ঘিরে রেখে দিয়েছে, কারণ কি যেহেতু প্যান্ডেলের কাজ হচ্ছে তো সেই কারণে কিন্তু এটা ঘিরে রেখে দিয়েছে। আমরা দেখিয়েছিলাম যে ওখান থেকে মেন গেট থেকে ঢুকে কিন্তু এই যে হবে মেন গেটটা, যেই গেটটা দিয়ে কিন্তু মানে সবাই কিন্তু ঠাকুর দেখতে ঢুকবে, ঢুকে কিন্তু ওই সাইড দিয়ে হবে এক্সিট, ওই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে টেক্সচার, আর খুব জোর কদমে কিন্তু কাজ চলছে, এবং নিচে কিন্তু একটা স্টেজ মতনও করা হয়ে গেছে আপাতত, আর ঘাসগুলো খুব বড় বড় হয়ে গেছে, কারণ কি যেহেতু এখানে মানুষজন ঢুকছে কম সেই কারণে ঘাসগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো যাই হোক, প্যান্ডেলের ভেতরটা একটু আমরা যাই, গিয়ে দেখি কাজটা কতদূর এগিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ কিন্তু কাজ কন্টিনিউ চলছে, আর উপরের চূড়াটাও কিন্তু অনেকটা হয়েছে, কত ফুট হয়েছে সেটা তোমাদের জেনে বলছি। আর টেক্সচারটা ঠিক এরকম একটা টিলা টাইপের, অ্যাকচুয়ালি থিমটা কি আমরা নিজেরাও জানি না, তো এটা আমাদের জিজ্ঞাসা করে তোমাদের বলতে হবে। যাই হোক, এখন কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরটায় ঢুকে গেছি, আর এখানে দেখতে পাচ্ছি প্লাই দিয়ে কিন্তু একটা স্টেজ মতন করা হয়েছে নিচে, যেহেতু এখানে মাটি রয়েছে আর এবড়ে খেবড়ে রয়েছে তার জন্য কিন্তু ওপরটা পুরোটা স্টেজ মতন করে দিয়েছে প্লাই দিয়ে। আর এরকমই করতে হয়, মাঝ বরাবর একটা বাঁশের মতন একটা প্লেয়ার টাইপের করা হয়েছে, এটা কেন করা হয়েছে জানি না, বলতে পারছি না, কারণ এটা থিম অনুযায়ী করা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ বাঁশগুলো কিন্তু গোল শেপ দিয়ে করা হয়েছে, বাঁশের ওপরে গোলটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, বাঁশ দিয়ে পুরো ঘন করে গোল করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা থাকবে কিন্তু ঠাকুরটা, এখানে মেন ঠাকুর থাকবে, প্যান্ডেলের থিম অনুযায়ী কিন্তু ঠাকুরটা হবে। আর টোটাল প্যান্ডেলটা কিন্তু এইটা, খুব একটা বড় লাগছে না প্যান্ডেলটা এইবারে দেখছি, অতটা বড় না, কিন্তু শুনছি নাকি এই 2023 নাকি অনেক ভালো একটা চমক দেবে। 8 বছর আগে যে চমকটা দিয়েছিল পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর করে, সেরকমই নাকি আর একটা চমক নাকি 2023 দেবে। খুব একটা বেশি কাজ হয়েছে বলবো না, অনেকটাই কাজ এগিয়েছে এটাই বলবো, কাজ এখনো প্রচুর বাকি, প্রচুর আর জোর কদমে কাজ চলছে, স্টেজ তো মোটামুটি কমপ্লিট হচ্ছে। যারা কাজ করছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম, তারা কিন্তু এইবারে থিমটা কী সেটা কিন্তু বলতে পারছে না। তো যাই হোক, ক্লাবের কাউকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না, ক্লাবের কাউকে খুঁজে পেলে হয়তো থিমটা আমরা জানতে পারতাম, তো এইবারে থিমটা আমরাও নিজেরাও জানি না। তো যাই হোক, প্যান্ডেলের যে রিসেন্ট যে কাজটা কতটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিলাম, বাঁশের কাজটা মনে হচ্ছে অনেকটা হয়েছে, আর উপরে চূড়ার যে কাজটা সেটা কিন্তু অনেকটা বাকি রয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাব থেকে কিন্তু প্যান্ডেল শুরু হওয়ার আগে থেকে অনেক ইনফরমেশান কিন্তু বলা যায় না, মানে বলতে দেয় না, মনে হয় লিকই করেন না, তো সেরকমই কিন্তু আমরা আজকে প্যান্ডেলের হাইটটা ওনাদের কাছে জিজ্ঞেস করলাম। তো ওনারা বললো যে প্যান্ডেল ক্লাব থেকে বলা বারণ আছে, তো 190 ফুটের মানে শুধু 90 ফুটের মধ্যে কিন্তু এই প্যান্ডেলের হাইটটা হবে, আর টোটাল চওড়াটা রয়েছে 120 ফুট। এই চওড়াটা বলে দিয়েছে কিন্তু হাইটটা কিন্তু ওনারা বলতে চাইছেন না, হাইটটা বলছেন যে 90 ফুটের মধ্যেই হবে।
ওর মধ্যেই হবে। জানি না এইবারে নতুন চমক কি, আমরাও খুব এক্সাইটেড যে এইবারে থিমটা কি হতে পারে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো একটা কিছু হতে পারে। দেখতে পাচ্ছ ঠাকুরের এই জায়গাটা এইটা, আর এখানে কিন্তু ধাপ ধাপ করে কিন্তু স্টেজটা করা হয়েছে, আর এখানে অনেক কিন্তু কাঠামো নিয়ে আসা হয়েছে যেগুলো কিন্তু এখনো কন্টিনিউ কাজ চলবে। তো বন্ধুরা যাই হোক, আমরা কিন্তু ভেতরটা তোমাদের দেখালাম, ভেতরে কিন্তু অনেকটা কাজই বাকি রয়েছে, আর বাইরের দিক থেকে বাঁশের কাজটা শুধু হয়েছে, আর এখনো প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ বাকি। শুধুমাত্র বাঁশের কাজটা নিচতে অবধি কমপ্লিট হয়েছে, এখনো উপরে একটা চূড়া মতন করা হচ্ছে, ওটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ক্লাবের তো মেম্বার আমরা খুঁজে পাচ্ছি না, এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এনারা থিম সম্বন্ধে কোনো কিছু লিক করতে চান না, অনেকে জানেনও না এর মধ্যে কাজ করছেন যারা, হাইটও কিন্তু ওনারা বলতে চাইছেন না। তো যাই হোক, আমাদের তো দেখে মনে হচ্ছে এটা ঘন্টা শেপই হচ্ছে, ফটোটা তুলছি তখন মনে হচ্ছে যেন যেরকম ঘন্টা টাইপের একটা শেপ আসছে। হ্যাঁ, আর দেখতেও কিন্তু ওরকম লাগছে, আমার তো প্রথমে টিলা টিলা লাগছিল, এখন এটাকে ঘন্টার শেপের মতন লাগছে। যাই না তোমরা কমেন্ট করে বলো এটা কিরকম শেপ লাগছে, থিমটা কি। মাঠটা কিন্তু খুব সুন্দর, ঘাসগুলো বড় বড় হয়ে গেছে, যেহেতু এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে এখন কেউ খেলতে আসে না ভেতরটা, কেন অনেক বড় বড় ঘাস রয়েছে। তো এখানে আর আলাদাভাবে আপডেট দেওয়ার কিছুই নেই, এটাই ছিল দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের কাজ, এতটুকুই এগিয়েছে। তো যাই হোক, এখনো কাজ কন্টিনিউ চলছে, পুজোর আগে আগে একবার আসলে পরে এর অরিজিনাল ব্যাপারটা জানা যাবে আর কি। এটা এখন তো অরিজিনাল কাজ তো শুরুই হয়নি, জানা যাবে যে চলো প্যান্ডেলটা এটাই হচ্ছে। যাই হোক, এই ছিল কিন্তু দেশপ্রিয় পার্কের আপডেট, আর প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে সেটা কিন্তু তোমাদের দেখালাম, এখনো বহুত কাজ বাকি রয়েছে। পুজোর ঠিক এক মাস আগে আসলে কিন্তু প্যান্ডেলের অনেকটা কাজ হয়ে যাবে, তখনও কিন্তু তোমাদের আর একটা আপডেট দেওয়া যাবে, আর প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলে তখন তো একবার আমরা আসবোই, এসে তোমাদের দেখাবো। যাই হোক, এইবারে নাকি শুনছি অনেক ভালো চমক দেবে, কি চমক দেবে সেটা আমাদের কাছেও চমক। তো এই ছিল হচ্ছে দেশপ্রিয় পার্কের আপডেট। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে বন্ধু চল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আর আমরা প্যান্ডেলের প্রস্তুতির কাজ কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকি, তার মাঝখানে কিন্তু অন্য অন্য ভিডিও আসতে থাকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কিন্তু তোমরা কিন্তু প্যান্ডেলের আপডেটটাও পেয়ে যাবে, প্যান্ডেলের প্রস্তুতি থেকে ভাসান অবধি কিন্তু আমরা আপডেট দিতে থাকি। তো চলো।